ভোট নিয়ে সিপিআইএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে শান্তিপূর্ণ ভোট হওয়া খুব মুশকিল। পাণ্ডবেশ্বরের বারাবনির বেশ কয়েকটি বুথ থেকে তাদের পোলিং এজেন্টকে তুলে দেওয়ার অভিযোগ করেন তিনি। বাম প্রার্থী বলেন, মানুষকে ভয় দেখানো হচ্ছে তাই ভোটের হার কম। থাকাকালীন সময় শান্তিপূর্ণ হওয়া খুব শক্ত আছে, যতটা সম্ভব কর্মীরা আমাদের হচ্ছে দাঁতে দাঁত কষে হচ্ছে রয়েছে। বারাবনির দু তিনটি জায়গায় আমাদের পোলিং এজেন্টদের মেরে তুলে দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বরের বেশ কয়েকটা বুথে সংগঠিত হবে এই চেষ্টা চলছে এবং কয়েকজনকে বারো করে দেওয়া হয়েছে, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও দু একটি ক্ষেত্রে দুর্বলতাও লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে যে কোনোভাবেই গণতান্ত্রিক পদ্ধতির ভায়োলেশনের ক্ষেত্রে অনেকগুলো রূপ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় জটলা। আমরা অভিযোগ করছি, এই অভিযোগের ভিত্তিতে মানুষকে ভয় দেখানোর কাজ দাও চলছে, যাতে মানুষ ভোট দিতেও না যায়, এটাও কিন্তু নতুন ফিচার লক্ষ্য করা যাচ্ছে।